প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগ প্রযোজিত এবং এনটিভিতে প্রচারিত টেলিভিশন প্রোগ্রাম ওয়াশিংটন বার্তার অন্যতম উপস্থাপক ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ব্রডকাস্টার আহসানুল হক। নানা বিষয় নিয়ে কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। আপনাকেও শুভ সন্ধ্যা। কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা, প্রথমে যেটি জানতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা তো সবসময় দেখি ওয়াশিংটন বার্তা আপনি বিভিন্ন গেস্টের ইন্টারভিউ নিয়ে থাকেন, তো আজকে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, কেমন লাগছে? ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে এটাই বরং অনেক সহজ কাজ, ইন্টারভিউ নেওয়াটাই আসলে কঠিন। কারণ ইন্টারভিউ যিনি দিচ্ছেন তিনি তার নিজের কথা বলছেন, তিনি যেসব বিষয় নিয়ে কাজ করেন হয়তো সেগুলো নিয়ে বলছেন, কিন্তু যিনি ইন্টারভিউ নিচ্ছেন অর্থাৎ আপনি যেই কাজটি করছেন আপনি কিন্তু জানেন না যে আমি আসলে কি করি বা গত কয়েক বছর ধরে কি করছি, সেটা কিন্তু আপনি সেইভাবে জানেন না যতটা আমি জানি। সুতরাং আমাকে কোন প্রশ্নটা করতে হবে সেটা বুঝতে হলে আপনার পরিশ্রম করতে হয়। আমি তো আমার মনে যা আসবে আমি তাই বলে যাব, সুতরাং আমার কাজ খুব সহজ। আচ্ছা আচ্ছা, তো এই যে উপস্থাপনা করছেন এটা কি বেছে নিলেন কিভাবে করে, কার অনুপ্রেরণা উপস্থাপনাটা আসলেন? আমি ছোটবেলা থেকে খুব কথা বলতাম। আচ্ছা, আমার মা প্রায়ই বলতেন যে ঘরে এত কথা বললে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তোর এই কথাগুলি তুই বাইরে কোথাও গিয়ে বল। আচ্ছা, তো আব্দুল্লাহ সাইদ টিভিতে তখন উপস্থাপনা করতেন, আমি তখন শৈশব কৈশোর থেকে ওনাকে দেখে বড় হয়েছি। সব সময় মনে হয়েছে যে আমি যদি ওনার মতো করে সুন্দর করে কথা কোনোদিন বলতে পারতাম সেটা কোনোদিন সম্ভব হবে না, আব্দুল্লাহ সাইদের জায়গায় কোনোদিন আমি পৌঁছতে পারবো না। কিন্তু উনি আমাকে অনুপ্রাণিত করেছিলেন উপস্থাপনার ব্যাপারে ভীষণভাবে, এখনো তিনি আমার রোল মডেল। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি তো আমাদের দেশের বিভিন্ন চ্যানেলের প্রোগ্রাম দেখছেন এবং সেই সাথে রেডিওর বিভিন্ন প্রোগ্রাম শুনছেন, একজন ভিউয়ার্স হিসেবে আপনার এই প্রোগ্রামগুলো সম্পর্কে আপনি কি বলবেন, আপনার মতামত কি? আমার কাছে মনে হয় যে এতগুলো বেসরকারি টিভি চ্যানেল এখন, এখনকার তরুণ প্রজন্ম তারা অত্যন্ত ভাগ্যবান। আর অনুষ্ঠান সম্পর্কে মনে হয় দর্শক হিসেবে যে আমি চাই যে অনুষ্ঠান যারা উপস্থাপনা করবেন বা যারা সংবাদ পাঠক হবেন বা যারা রিপোর্টার, যারা রিপোর্ট দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে নিউজে, আমি চাই যে তাদের ভাষার উপরে দখলটা খুব ভালো থাকুক, উচ্চারণ নিখুঁত হোক। এই জিনিসগুলো আমার কাছে খুব জরুরি মনে হয়, যেটা আমি আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোতে লক্ষ্য করি যে ওরা কিন্তু ভাষার উপর দখল আর উচ্চারণ, কন্টেন্ট তো প্রথম কথা, কন্টেন্ট তো ভালো হতেই হবে, কিন্তু উচ্চারণ এবং উপস্থাপনা এবং এই জিনিসগুলো খুব জরুরি। মাঝে মধ্যে মনে হয় যে উচ্চারণের দিকটা হয়তো অতটা ভালোভাবে দেখা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, উচ্চারণের ব্যাপারটা সম্পর্কে আপনি যেটা বললেন। আচ্ছা, আর এছাড়া যে আমাদের দেশে যে মানে প্রবাসী যেসব বাংলাদেশি আছে, তাদের কি মনে হয় যে আমাদের দেশে কোন ধরনের প্রোগ্রাম তারা চাচ্ছে বা কতটুকু তারা ভালোভাবে নিচ্ছে আমাদের প্রোগ্রামকে? আমি কিন্তু বিদেশে থাকলেও আমি নিজেকে প্রবাসী হিসেবে দেখি না। আচ্ছা, আমি যখন আমেরিকাতে ওয়াশিংটনে বসে এনটিভি বা চ্যানেল আই বা যে কোনো চ্যানেল দেখি, আমার মনে হয় কি আমি হয়তো এই বনানি গুলশান বা কোথাও বসে আমি টিভি দেখছি। কারণ আমি এই দেশে বড় হয়েছি, তো আমি যে বিদেশে আছি এটা আমার মনেই থাকে না যখন আমি টিভি চ্যানেল দেখি। সুতরাং সেই প্রবাসীর দৃষ্টিভঙ্গি থেকে টিভি আমি কিন্তু দেখি না। আর আসলে আমি যত বছরই বিদেশে থাকি না কেন আমি কোনোদিনই প্রবাসী হতে পারবো না। অবশ্যই, মানে মস্তিষ্কের ভেতর চিন্তায় আমি প্রবাসী দৃষ্টিভঙ্গি বহন করি না, ফলে আমি আপনার এই প্রশ্নের উত্তর জানি না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তাহলে আমেরিকায় থেকে বাংলাদেশকে কতটুকু মিস করেন এটা তো বলতে পারবেন? আমি ভীষণ মিস করি। আসলে আমার মনে হয় যে বাংলাদেশিরা বাংলাদেশেও থাকতে পারছে, খুব একটু কষ্ট করেই থাকতে হচ্ছে তাদেরকে, কারণ বাংলাদেশেরও অনেক সমস্যা আছে। কিন্তু বিদেশে গিয়ে যে বাংলাদেশিরা খুব ভালো থাকে সেটাও আমার মনে হয় না, অনেক জিনিস তারা মিস করে, তারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব কিছু মিস করবে, তারা এখানকার আড্ডা মারার অবস্থাটা বিদেশে নাই, সবাই এত চাপের মধ্যে থাকে, নিজে রান্না করতে হয়, নিজে ঘর পরিষ্কার করতে হয়, বিল আর ট্যাক্স আর এত কিছু নিজে দিতে হয় যে আসলে আমার মনে হয় যে দেশকে মিস না করে উপায় নেই। জি জি। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের দেশে তো অনেক স্পেশাল ডে আছে, যেমন 16ই ডিসেম্বর, পহেলা বৈশাখ এবং সামনে 26শে মার্চ, এই ডেগুলোকে আপনারা কীভাবে পালন করেন সেখানে? আমরা বিদেশে আমরা সবাই চেষ্টা করি এই সব অনুষ্ঠান করতে, প্রথমত যত দিন যাচ্ছে ততই
প্রবাসী বাংলাদেশীরা আরও বেশি করে সচেতন হচ্ছে তাদের বাংলাদেশি আইডেন্টিটি সম্পর্কে, আর পাশাপাশি বিদেশে আমাদের জীবন যেহেতু অনেক রুটিনের মধ্যে চলে বেশ একঘেয়ে, সুতরাং এইসব অনুষ্ঠানের মধ্যে একটা অজুহাত তৈরি হয় যে একটুখানি রিল্যাক্স করার, সেই জন্য মানুষ করে। এক একটা স্টেটেই অনেকগুলো অনুষ্ঠান হয়। আগে হতো 21শে ফেব্রুয়ারিতে হয়তো ওয়াশিংটনে একটা অনুষ্ঠান হতো, নিউ ইয়র্কে একটা অনুষ্ঠান হতো, এক একটা স্টেটে এক একটা। এখন আর ওরকম না, এখন একটা নিউ ইয়র্কেই হয়তো 5টা অনুষ্ঠান হচ্ছে 21শে ফেব্রুয়ারির, ফলে দর্শক ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি তো ভয়েস অফ আমেরিকার বিভিন্ন টিভি চ্যানেল এবং রেডিওতে আপনি উপস্থাপনা করেছেন। আমরা জানি যে রেডিও টুডেতে, আমাদের দেশের রেডিও টুডেতেও আপনি নিউজ পড়ার কথা 6:45 এবং পরশুদিন আপনি পড়েছেন, তো এই ব্যাপারটা সম্পর্কে আমাদের একটু বলুন, কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। আমি যখন আপনার মতো আরও তরুণ ছিলাম তখন এতগুলো টিভি চ্যানেল ছিল না, এতগুলো রেডিও ছিল না, কিন্তু আমাদের কিন্তু ইচ্ছাটা ছিল ঠিকই যে আমরা রেডিও টিভিতে কাজ করতে চাই, কিন্তু সুযোগ ছিল অনেক সীমিত। তো আমি যখন নাকি রেডিও টুডেতে গিয়ে নিউজ পড়লাম পরশুদিন, আমার ভীষণ ভালো লাগছিল যে আমি আমার শহরে বসে নিউজ পড়ছি এবং নিউজ পড়ে বের হবার পর আমার শহরের মানুষ, তাদের সাথে কথা বলছি যারা এই নিউজটা শুনেছে। আমি যখন ওয়াশিংটনে বসে নিউজটা পড়ে স্টুডিও থেকে বের হই, আমেরিকানদের সামনে গিয়ে ওরা কিন্তু জানে না যে আমি কি বললাম, বাংলায় বললাম। সুতরাং ওই যোগসূত্রটা কিন্তু দর্শকের সাথে শ্রোতার সাথে আমরা বিদেশ থেকে পাই না, ভৌগোলিক দূরত্বের কারণে সেটা এখানে পাই। এটা একটা অসাধারণ অভিজ্ঞতা, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, তো এবার তো আমাদের দেশে বিশ্বকাপ ক্রিকেট হচ্ছে, খেলা হচ্ছে এবং আমাদের দেশও অংশগ্রহণ করছে, তো এখন পর্যন্ত কি একটি খেলা দেখারও সুযোগ হয়েছে? আমি এক সপ্তাহের জন্য এসেছি এবং আমি একটা খেলা দেখতে পেরেছি, গতকাল যে খেলাটি হলো ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যে খেলাটা। খেলায় কে জিতলো হারলো নিয়ে আমার অত মাথা ব্যথা নাই, কারণ আমি মনে করি যে বাংলাদেশের গতকালকের পরাজয়ের ভেতর দিয়ে ভবিষ্যতে বাংলাদেশের বিশাল বিজয়ের একটা ভিত্তি তৈরি হচ্ছে। আমরা হয়তো আজকে 2011 সালে বসে ভাবছি যে বাংলাদেশ পারছে না, কিন্তু এমন হতে পারে, যেটি ঘটেছে ভারতের ক্ষেত্রে, শ্রীলঙ্কার ক্ষেত্রে, পাকিস্তানের ক্ষেত্রে, যে হয়তো 2015 সালের বিশ্বকাপ আমরাই পাবো। সুতরাং আমরা গতকাল হারলাম, এটা চিন্তা করে হা হুতাশ করার কিছু নাই। আরেকটা ব্যাপার হচ্ছে, বাংলাদেশের এই খেলোয়াড়রা যদি আমাদের সত্যিকারের বন্ধু হয়ে থাকে, তাহলে বন্ধুর এই কঠিন দিনে তার পাশে দাঁড়ানোই আমাদের কাজ। তাদের প্রতি কটূক্তি করা বা তাদের প্রতি ঢিল ছোড়ার দায়িত্ব কিন্তু আমাদের না। সুতরাং আজকে আমাদের প্রধান দায়িত্ব, আমি মনে করি, যে তাদের পাশে দাঁড়ানো, এবং অবশ্যই পরামর্শ দিয়ে হোক, যেভাবে হোক, তাদেরকে আমাদেরকে সাপোর্ট দিতে হবে যে কিভাবে আমরা পরের খেলায় জিততে পারি। জি জি, অবশ্যই। আচ্ছা, তো পেশাগত কাজ ছাড়া অবসর সময় আপনার কি কাজ করতে ভালো লাগে? আমি অবসর সময়ে, আমি সঙ্গীত ভবনে কিছুদিন কলিম শরাফি এবং সাদী মাহমুদ, রেজওয়ানা চৌধুরী, বন্যা, তারা যখন গান শেখাতেন 88-89 সালে, আমি কিছুদিন রবীন্দ্রসঙ্গীত শিখতাম। আচ্ছা, তার আগে আমি বাড়িতে রবীন্দ্রসঙ্গীত শিখেছি কিছুদিন। এইটা একটা ছোট্ট একটা শখ, মাঝে মধ্যে একটু গান বাজনা করি। আর তার চাইতেও আরেকটা শখ ছিল আগে, আমি কিন্তু চিরকাল সাহিত্যে থাকতে চেয়েছিলাম। আমি ইংরেজি সাহিত্যের ছাত্র, আমি বাংলা সাহিত্যে কাজ করতে চেয়েছি, কিন্তু মানুষ এমন ভয় দেখিয়ে দিল যে সাহিত্যিক হলে আর মানে বেঁচে থাকা কঠিন হবে, যেই জন্য আর সাহিত্যে যাওয়া হয় নাই। তো একটু একটু কবিতাও লিখি। আচ্ছা, তো এবার কি আমরা গান না কবিতা কোনটা শুনবো? এই যে মাত্র কিছুদিন আগে 21শে ফেব্রুয়ারি গেল, সেই 21শে ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের কাছেই একটা অনুষ্ঠান হয়েছিল বাঙালিদের, সেই অনুষ্ঠানের জন্য আমি একটা ছোট্ট কবিতা লিখেছিলাম। আচ্ছা, কবিতাটার শেষ অংশটা শুধু পড়ে শোনাই, কারণ আমাদের এখানে সময় খুব সময় নেই। জি জি, অবশ্যই। কবিতাটা আমি লিখেছিলাম একটি মেয়েকে নিয়ে। এই মেয়েটি সম্ভবত গত 7ই জানুয়ারি ভারত বাংলাদেশের সীমান্তে কুড়িগ্রামের কাছে নিহত হয়েছিল, এবং পত্রপত্রিকায় আমি তার ছবি দেখেছিলাম। কাটা তারের বেড়ার ওপরে মেয়েটিকে গুলি করে মারা হয়েছিল, এবং সেই ছবিটি দেখার পর থেকে আমি অসুস্থ বোধ করেছি। আমার কাছে মনে হয়েছে যে এই মেয়েটির কথা আমাকে বলতে হবে, বন্ধুর কাছে হোক, আত্মীয় স্বজনের কাছে হোক। তো আমি কবিতাটার সেই শেষ অংশটা একটুখানি পড়ে শোনাই। আমার এই কবিতাটির নাম হচ্ছে
ফালানির জন্য, মেয়েটির নাম ছিল ফালানি। ফালানি জি। ফালানি, তুমি যখন বাংলাদেশের সীমান্তে স্থানীয় সময়ে ভোর 6:30 গত 7ই জানুয়ারি গুলিবিদ্ধ হয়েছিলে কোনো এক নির্দয় সীমান্তরক্ষীর রাইফেলের গুলিতে, আমি তখন ওয়াশিংটন ডিসির সুদৃশ্য কোনো শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে স্টারবাকসের কফির কাপে চুমুক দিচ্ছিলাম। আমার হাত তোমার নিরাপত্তা বিধানে প্রসারিত হয়নি, আমার মেধা আমার মনন পারেনি তোমাকে রক্ষা করতে। সুদূর বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপর নিহত হয়েছিল মানবতা, আর আমি কাপুরুষের মতো সর্বাধুনিক মডেলের গাড়ি, বিলাসবহুল বাড়ি, সুন্দরী নারী, ব্লুটুথ আর ব্ল্যাকবেরি ফোন নিয়ে বেঁচে আছি। আমি তখনও ছিলেম মগন গহনু ঘুমেরও ঘোরে যখন বুলেটের বৃষ্টি নামল নতুন করে। বাহ, ভালো লাগলো। তো উপস্থাপনে আসার অনুপ্রেরণা তো আমরা শুনলাম, তো গান কবিতা আসার অনুপ্রেরণাটা কে ছিল? আমার বাবা, বিশেষ করে আমার বাবা ভীষণ সাহিত্যপ্রিয় মানুষ। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 1 থেকে 2 ঘন্টা উনি বই পড়েন। রবীন্দ্রনাথ আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছেন। স্কুলে থাকতে রবীন্দ্রসঙ্গীত শুনলেই আমি আব্বা আম্মাকে বলতাম আমি এই গান শুনতে চাই না, আমার ঘুম আসছে। সেই রবীন্দ্রসঙ্গীতই আমার এখন সবচাইতে বেশি প্রিয়। তো রবীন্দ্রনাথ আমাকে অনুপ্রাণিত করেছেন, আমার বাবা আমাকে অনুপ্রাণিত করেছেন গানের ব্যাপারে। আচ্ছা, তো সাহিত্য নিয়ে তো কোনো কাজ করা আপনার হয়নি আপনি বললেন, ভবিষ্যতে কি ইচ্ছা আছে বাংলাদেশের সাহিত্যকে নিয়ে কোনো কাজ করার? যদি সময় পাই আমি আমার অন্তত একটা জীবনী লিখতে চাই, এই জন্য যে আমি মনে করি প্রত্যেকটি মানুষ তার জীবনী লিখে রেখে যাওয়া উচিত, যাতে তার পরবর্তী প্রজন্ম যদি জানতে চায় যে তার বাবা বা তার দাদা বা তার চাচা কি ছিল, কেমন ছিল সেই সময়ে, কি ছিল তাদের স্বপ্ন, সেটা যেন জানার সুযোগটা থাকে। তা না হলে আমরা জানতে পারবো না যে আমাদের পূর্বপুরুষরা কি ভাবতেন, আর আসলে পূর্বপুরুষরা যে কত গুরুত্বপূর্ণ এটা আসলে আমার মনে হয় যে আজকের তরুণ প্রজন্ম বোধহয় সেইভাবে উপলব্ধি করে না। তাদের কারণে আজকে আমরা রেডিমেড বাংলাদেশ পেয়েছি, রেডিমেড বাংলা ভাষা পেয়েছি। একসময় বাংলাদেশ ছিল না, বাংলা ভাষার সাথে অন্য ভাষা এসে বাংলা ভাষাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা তো সব রেডিমেড পেয়েছি, আমরা এটার মর্যাদাটা দিতে পারবো তখন যদি আমরা জানতে পারি আমাদের অতীত। জি জি, অবশ্যই। তো অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এত সুন্দর পরিকল্পনা কথা আমরা শুনলাম। তো আপনি আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।